তেঁতুল দেখে বেশিরভাগ মানুষের জিভে জল চলে আসে। তবে তেঁতুলের নামে বদনাম করা মানুষেরও কিন্তু অভাব নেই। অনেকে বলেন তেঁতুল খেলে নাকি রক্ত পানি হয়ে যায়, যা কিন্তু নিছকই শুধুমাত্র তেঁতুলের নামে কুৎসা রটানো। তেঁতুলের সত্য ইতিহাস হলো, তেঁতুল খেয়ে আপনি আপনার লিভারের যে কোনো রোগ সারাতে পারবেন। বর্তমান সময়ের ভয়াবহ রোগ ফ্যাটি লিভার, লিভার দূষিত হয়ে যাওয়া, এমনকি অতিমাত্রায় অ্যালকোহল গ্রহণের ফলে যে লিভার নষ্ট হয়ে যেতে শুরু করে, সে লিভারও শুধুমাত্র তেঁতুল খাওয়ার মাধ্যমে পরিষ্কার করে ফেলা সম্ভব। ঘটনা কিন্তু এখানেই সমাপ্ত নয়। তেঁতুল খাওয়ার মাধ্যমে আপনারা দূর করতে পারেন আপনাদের কোলেস্টেরলের সমস্যা, হৃদরোগ, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণ, পেপটিক আলসার রোধ, এছাড়াও আরও অনেক কিছু। কিন্তু জানতে হবে খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে তেঁতুল খেয়ে আপনি আপনার শরীরের সব রোগ দূর করতে পারেন আর লিভারকে 24 ঘন্টায় পরিষ্কার করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। শুধুমাত্র তেঁতুল খেলেই হবে না, খাওয়ার সঠিক নিয়মের পাশাপাশি অতিরিক্ত তেঁতুল খাওয়ার ফলাফল কি হতে পারে বা কারা তেঁতুল খাবেন না, তাও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আগে আপনারা জেনে নিন তেঁতুল আপনাদের শরীরে কী কী কাজ করে। হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে। পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সমাধান যদি চান, তেঁতুলের সাহায্য নিন। তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ও পটাশিয়াম আছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে। আয়ুর্বেদে এখনও তেঁতুল পাতা ডায়রিয়া সারাতে ব্যবহার করা হয়। এছাড়াও তেঁতুল গাছের ছাল ও শিকড় পেটের ব্যথা দূর করতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীরা নির্দ্বিধায় ডায়াবেটিস কন্ট্রোলের জন্য তেঁতুল খেতে পারেন। তেঁতুলের বীজ ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম, আবার রক্তে চিনির মাত্রাও ঠিক রাখে। এতে উপস্থিত এক ধরনের এনজাইম আছে যা রক্তে চিনির মাত্রা কমায়। এই জন্য আপনারা তেঁতুল বীজ গুঁড়ো করে 1 চা চামচ করে প্রত্যেক দিন পানির সাথে গুলিয়ে দিনের যে কোনো সময় খেতে পারেন। ওজন নিয়ন্ত্রণ করে তেঁতুল। তেঁতুল উচ্চমাত্রার ফাইবার সমৃদ্ধ খাবার, যা সম্পূর্ণ ফ্যাট ফ্রি। গবেষণায় দেখা গেছে রোজ তেঁতুল খেলে ওজন কমে যায়। পেপটিক আলসার প্রতিরোধ করে। পেপটিক আলসার বেশিরভাগ সময় পেটে এবং ক্ষুদ্রান্তে হয়ে থাকে। এই আলসার খুবই বেদনাদায়ক। রিসার্চে দেখা গিয়েছে তেঁতুল বীজের গুঁড়ো নিয়মিত খেলে পেপটিক আলসার সেরে যায়। এজন্য আপনারা নিয়মিত 1 চা চামচ করে তেঁতুল বীজের গুঁড়ো যে কোনো সময় খাবেন, পেপটিক আলসার ধীরে ধীরে ভালো হয়ে যাবে। হৃদয় ঠিক রাখে। তেঁতুলের মতো হার্ট ফ্রেন্ডলি খাবার খুব কমই আছে। এতে উপস্থিত ফ্লাবোনয়েড ব্যাড কোলেস্টেরল কমায়, আবার রক্তে ট্রাইগ্লিসারাইড জমতে দেয় না। এতে উপস্থিত উচ্চমাত্রার পটাশিয়াম আপনাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, তেঁতুল কিন্তু অবশ্যই তারা খাবার তালিকায় রাখবেন যারা হৃদয় ভালো রাখতে চাচ্ছেন এবং উচ্চ রক্তচাপ কমাতে চাচ্ছেন। ক্যান্সার প্রতিরোধ করে তেঁতুল। তেঁতুল উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ খাবার, যা কিডনি ফেলিওর ও ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। শরীরে কোনো ক্ষত হলে তা দ্রুত সেরে যায় তেঁতুলের মাধ্যমে। তেঁতুল গাছের পাতা এবং ছাল অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল। কোথাও কেটে গেলে পরিষ্কার তেঁতুল গাছের পাতা অথবা ছাল বেটে লাগিয়ে দিন। কোনো ঘা যদি দ্রুত সারতে না চায়, সেখানে নিয়মিত তেঁতুল গাছের ছাল বাটা অথবা পাতা বাটা লাগালে ক্ষত দ্রুত সেরে যাবে। যারা গায়ের রং ফর্সা করার জন্য নিয়মিত বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করছেন, তারা টানা 1 মাস তেঁতুল পানি খেয়ে দেখুন। ভেতর থেকে আপনাদের গায়ের রং 1 থেকে 2 শেড উজ্জ্বল হয়ে যাবে। সর্দি কাশি সারাতে তেঁতুল সাহায্য করে, শরীরের ইমিউনিটি বুস্ট করে। আবার তেঁতুলের কিছু উপাদান আমাদের অ্যালার্জি হতে দেয় না। লিভার সুরক্ষিত রাখতে তেঁতুল সবচেয়ে বেশি কার্যকরী। তেঁতুল আমাদের লিভার বা যকৃৎকে ভালো রাখে। পরীক্ষায় দেখা গেছে তেঁতুল খাওয়ার সাথে সাথে তার 24 ঘন্টার মধ্যে আপনার শরীরে কাজ করা শুরু করে দেয়। আজকাল অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। লিভারের চর্বি জমে এই সমস্যার সৃষ্টি হয়। মুঠো ভরে ওষুধ খেয়েও কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না। প্রাকৃতিকভাবে শুধুমাত্র তেঁতুলের ব্যবহারের ফলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অ্যালকোহলিক যারা অ্যালকোহল খেয়ে লিভারের 12টা বাঁচিয়েছেন, তারা যদি তাদের লিভারকে পরিষ্কার করতে চান, তাহলে এখন থেকে নিয়মিত তেঁতুল পানি খাওয়া শুরু করে দেবেন। কীভাবে খাবেন তা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে জানাচ্ছি। এই নিয়মে আপনারা যদি তেঁতুল পানি খেতে পারেন, তাহলে লিভার থেকে ফ্যাট গলে যাবে, দূষিত পদার্থ সব বেরিয়ে আপনার লিভার 20 বছরের তরুণের মতোই সচ্ছল হয়ে যাবে।
তেঁতুল আমাদের দেহের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। দেহের ভেতরের প্রদাহ হলেই কিন্তু নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়, বিশেষ করে জয়েন্টের ব্যথা ও বাতের ব্যথার সমস্যার সৃষ্টি হয়। তেঁতুল খাওয়ার মাধ্যমে প্রদাহ কমানো সম্ভব। অনেকের নার্ভের কার্যক্ষমতা হারিয়ে ফেলেন। বি কমপ্লেক্স হলো এমন এক ভিটামিন যা ব্রেন ফাংশনের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই ভিটামিন শরীরে প্রবেশ করা মাত্র নার্ভ সেলের শক্তি বাড়াতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই কগনিটিভ ফাংশনে উন্নতি ঘটে, সেই সঙ্গে বুদ্ধি এবং স্মৃতিশক্তিও বাড়তে শুরু করে। আর এই কাজটি করতে সাহায্য করে তেঁতুল। গর্ভাবস্থায় যেসব মায়েদের বমি বমি ভাব হয়, তারা তেঁতুল খেলে বমি বমি ভাব দূর হয়। কাঁচা তেঁতুল গরম করে আঘাতপ্রাপ্ত স্থানে প্রলেপ লাগালে ব্যথা সেরে যায়। মুখে ঘা হলে পানির সাথে তেঁতুল মিশিয়ে কুলকুচো করলে আরাম পাওয়া যায়। নিরাময়ও কাজ করে এই উপাদান। তেঁতুলের কচি পাতায় প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে। পাতার রস সর্দি কাশি প্রস্রাবের যন্ত্রণা পাইলস কৃমি ও চোখ ওঠা সারাতে সহায়তা করে থাকে। তেঁতুলের বিচিতে এক প্রকারের অ্যানজাইম থাকে যা রক্তে চিনির মাত্রা কমায়। বন্ধুরা, তেঁতুলের গুণাগুণ তো অনেক হয়ে গেল, এবারে আপনারা জেনে নিন তেঁতুল কীভাবে খাবেন। একজন মানুষের কখনোই 10 গ্রামের বেশি তেঁতুল খাওয়া উচিত না, এটি তার স্বাস্থ্যের জন্য খারাপ ও ঝুঁকিপূর্ণ। আপনি প্রত্যেক দিন 10 গ্রাম তেঁতুল অনায়াসে খেয়ে ফেলতে পারেন, এতে আপনার কোনো স্বাস্থ্য ঝুঁকি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই উপকারিতাগুলো পাওয়ার জন্য তেঁতুল নিতে হবে একদম পাকা তেঁতুল, আর সবসময় চেষ্টা করবেন তেঁতুল যেন পুরনো হয়। নতুন তেঁতুলের চেয়ে পুরনো তেঁতুলে উপকারিতা আরও বেশি। এবারে আপনারা 10 গ্রাম তেঁতুল নিয়ে নিন। 1 গ্লাস পানির মধ্যে এ তেঁতুল ভিজিয়ে রাখুন 10 মিনিট। 10 মিনিট ভিজিয়ে রাখার পর ভালো করে কোচলে এর যে কাঁচ আছে সেটি বের করে নিন। এই শরবতের মধ্যে চাইলে আপনারা 1 চা চামচ খাঁটি মধু মিশিয়ে খেতে পারেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা শুধু খাবেন, খাঁটি মধু মিশিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আপনারা এই মিশ্রণটি কখন খাবেন তা জেনে নিন। তেঁতুল খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে ভরা পেটে, অর্থাৎ দুপুরে খাবার খাওয়ার আধা ঘন্টা পরে এই পানীয়টি আপনারা নিয়ম করে পান করুন। এটি আপনার শরীরে গিয়ে প্রথম দিন থেকেই কাজ করতে শুরু করবে। এছাড়াও তেঁতুলের বীজ ছাল ও পাতা কীভাবে ব্যবহার করবেন তা কিন্তু রোগের সাথেই বর্ণনা করে দিয়েছি। তেঁতুল খাওয়ার ক্ষেত্রে কিছু কিছু মানুষের সাবধানতা অবলম্বন করতে হবে। আসুন এবারে এক নজরে জেনে নেই কারা তেঁতুল খাবেন না। তেঁতুল আমাদের শরীরে রক্তপাতের পরিমাণ বৃদ্ধি করে দিতে পারে, তাই যারা রক্তপাতের সমস্যায় ভুগছেন বা এমন কোনো ওষুধ খাচ্ছেন তারা তেঁতুল খাবেন না। আমি ওষুধগুলোর একটু নাম বর্ণনা করে দিচ্ছি। অ্যাসপিরিন ইবুপ্রোপেন ন্যাপ্রক্সিন এর মতো ওষুধ যারা খাচ্ছেন তারা তেঁতুল খাবেন না। রক্ত পাতলা করার ওষুধ যেমন হেপারিন ওয়ারফেরিন ইত্যাদি খেলে তেঁতুল সে সময় তেঁতুল খাওয়া যাবে না। এছাড়াও অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ খেলে সে সময় আপনার তেঁতুল খাওয়া মোটেও উচিত নয়। তেঁতুল খেলে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। নিয়মিত অনেক বেশি পরিমাণে তেঁতুল খেলে রক্তের সিরাম গ্লুকোজের মাত্রা কমে যায় বলে হাইপোগ্লাইসিমিয়া হয়। পুষ্টিবিদেরা তাই বলেছেন 10 গ্রামের বেশি তেঁতুল খাবেন না, যেটা আমি আপনাদেরকে উল্লেখ করে দিলাম। অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে তেঁতুল খেলে। তেঁতুলের একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অ্যালার্জি বা অতি সংবেদনশীলতা। অনেক মানুষের ক্ষেত্রে এই ফলটি খেলে র্যাশ চুলকানি ইনফ্লামেশন অজ্ঞান হয়ে যাওয়া বমি হওয়া বা শ্বাসকষ্ট হওয়ার মতো লক্ষণ দেখা যায়। তো কারো ক্ষেত্রে যদি এমন সমস্যা থাকে তাহলে তেঁতুল খাওয়া যাবে না। তবে তেঁতুল খেলে এমন সমস্যা হবে এটা কিন্তু নির্ধারিত নয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমন রিয়াকশন হতে পারে। যেহেতু মানুষ ভেদে শরীরের আলাদা, বিভিন্ন খাবারে কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের রিয়াকশন থাকতে পারে। অতিমাত্রায় তেঁতুল খেলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। তেঁতুল উচ্চ মাত্রার অ্যাসিডিক প্রকৃতির, তাই নিয়মিত তেঁতুল খেলে আপনার দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে। 10 গ্রামের বেশি তেঁতুল খাবেন না, এজন্যই আপনাদেরকে অনুরোধ করেছি। পিত্তপাথর গঠনে সাহায্য করে তেঁতুল। কয়েকজন ভারতীয় গবেষক প্রমাণ করেছেন যে ঘন ঘন প্রচুর পরিমাণে তেঁতুল খাওয়া পিত্তপাথর হতে সাহায্য করে থাকে। এর ফলে তীব্র জ্বর, পেটে ব্যথা, বমি বমি ভাব, পরিপাকের সমস্যা ও অন্যান্য অনেক সমস্যাই হতে পারে। অতিমাত্রায় তেঁতুল খেলে অ্যাসিডিক রিফ্লেকশনও হতে পারে, তাই কখনোই অতিমাত্রায় খাবেন না। স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি খেলে যে কোনো খাবারই আপনার শরীরে গিয়ে বিরূপ প্রতিক্রিয়া করবে, সেটা তেঁতুলের ক্ষেত্রেই হোক বা অন্য যে কোনো খাবারের ক্ষেত্রেই হোক। ভিউয়ার্স, তেঁতুল সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তেঁতুলের এমন উপকারিতা ও লিভার পরিষ্কার করার ক্ষেত্রে তেঁতুল কীভাবে ব্যবহার করতে হবে তা সম্পর্কে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। এজন্য ভিডিওটি বেশি বেশি মাত্রায় শেয়ার করুন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।